নমস্কার। 2022 মে, 2022 সালের মে মাস, 2022 সালের মে মাস মকর রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কিরকম সময়ের গুণগত বৈশিষ্ট্য হতে চলেছে, অর্থাৎ কোয়ালিটি অফ টাইম তাদের জন্য কি থাকছে। যাদের মুন সাইন হচ্ছে সাইন ক্যাপ্রিকর্ন, যাদের চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ জন্মকালীন যে বার্থ চার্ট বা ন্যাটাল চার্ট সেখানে যাদের চন্দ্র রয়েছে মকর রাশিতে, তারাই হচ্ছেন মকর রাশির জাতক বা জাতিকা, দ্য গ্রেট রাশিফল। আমাদের জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে ইউজফুল, সবচেয়ে উপযোগী এবং সারা বিশ্বের মানুষের কাছে যেটা সবচেয়ে আগ্রহের দিক জ্যোতিষশাস্ত্রে, সেটা হচ্ছে রাশিফল, অর্থাৎ আমার রাশিটি কি এবং অ্যাকর্ডিংলি প্ল্যানেটারি পজিশন কি রয়েছে গোচরের ট্রানজিটে বা কারেন্ট প্রগ্রেশনে, গ্রহগত অবস্থান, ট্রানজিট, সঞ্চার ইত্যাদি কি রয়েছে, এবং তার ভিত্তিতে কি কোয়ালিটি অফ টাইম বা কি ধরনের সময়ের গুণগত বৈশিষ্ট্য আমার জন্য থাকছে, অর্থাৎ সময় কতটা এগেনস্টে থাকছে, সময় কতটা ফেভারে থাকছে। রাশিফল অর্থাৎ যেটা আমাদের এখানে, আমাদের প্রাচ্যের দেশে, আমাদের ভারতে যেখানে চন্দ্রভিত্তিক হয় এই রাশিফলগুলো, সেখানে বিদেশে হচ্ছে সানসাইন বেসড। এখানে যেমন মুনসাইন বেসড, বিদেশে হচ্ছে সানসাইন বেসড। রবি কোথায় রয়েছে সেটাকে ভিত্তি করে সমস্ত প্ল্যানেটারি অবস্থানের একটা সঞ্চারের বিচার হচ্ছে বিদেশে, যেগুলো রাশিফল। তো এই রাশিফল মানুষের কাছে অত্যন্ত উপযোগী, অত্যন্ত ইউজফুল, এবং সাধারণভাবে মানুষ কিন্তু এটাই জানতে চান অ্যাস্ট্রোলজারদের কাছে বা জ্যোতিষশাস্ত্রের কাছে, সেটা হচ্ছে যে আমার জন্য সময় এখন কি রয়েছে, আমার দুঃসময় চলছে সেটা কবে কাটবে বা আদৌ কাটবে কিনা, আমার সুসময় চলছে এই সময়ের মেয়াদ কতদিন ইত্যাদি, বা সুসময় বা দুঃসময় জীবনে কখন কখন কিভাবে আসতে চলেছে। জ্যোতিষশাস্ত্রের আমি দেখেছি এই বিভিন্ন ভিডিওগুলো প্রস্তুত করতে গিয়ে, জ্যোতিষশাস্ত্রের যে তাত্ত্বিক দিকগুলো সেটা সম্পর্কে খুব স্বাভাবিকভাবেই সাধারণভাবে মানুষের আগ্রহ অনেক কম। তারা মূলত যেটা জানতে চান, সময় আমাকে, এই সময়, এই কাল, এই টাইম আমাকে কি দিতে চলেছে। তাই রাশিফল বা এই মুন সাইন বেসড যে ফলাফল, সেটার এত উপযোগিতা, এত ইউজফুলনেস, বা এত তার সম্বন্ধে মানুষের এত আগ্রহ। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই মে মাসে কি থাকছে প্ল্যানেটারি পজিশন, সঞ্চার ইত্যাদি, কারণ তার ভিত্তিতেই, তার উপর নির্ভর করেই কিন্তু সমস্ত প্রেডিকশনগুলো তৈরি হবে, সেটা সাপ্তাহিক রাশিফল হোক, দৈনিক রাশিফল হোক বা মান্থলি রাশিফল হোক। তো মকর রাশির জাতক জাতিকাদের জন্য তাদের যেটা রাশির অধিপতি, সেই রাশির অধিপতি শনি থাকছে সেকেন্ড হাউসে, এবং দ্বিতীয় স্থানে এই সক্ষেত্রস্থ কুম্ভের শনি, এটা কিন্তু এক ধরনের স্বযোগ তৈরি করবে, এবং এই যোগটি তৈরি হবে ঠিক 17th মে অনওয়ার্ডস, কারণ 17th মে পর্যন্ত মকর রাশির সেকেন্ড হাউসে শনির সঙ্গে মঙ্গলও থাকছে, এবং মঙ্গল এখান থেকে সঞ্চার করে যাবে 17th মে মকর রাশির যেটা তৃতীয় ঘর, থার্ড হাউস, যেখানে পুরো মে মাসটাই বৃহস্পতি অবস্থান করে থাকবে, থার্ড হাউসে থার্ডের লর্ড, এবং যেখানে মঙ্গল 17th মে থেকে বাকি মে মাসটা, রেস্ট অফ দ্য টাইম মে মাসের সেখানে মঙ্গল থাকবে, এবং এখানে শুক্র মকর রাশির অন্যতম যোগকারক গ্রহ বা গুরুত্বপূর্ণ গ্রহ শুক্র বা প্ল্যানেট ভেনাস এখানে 23rd মে পর্যন্ত থার্ড হাউসে তুঙ্গ রাশিতে অবস্থান করে থাকবে, এবং 23 মে, 23rd মে শুক্র এখান থেকে সঞ্চার করে যাবে মকর রাশির ফোর্থ হাউসে, চতুর্থ ঘরে, যেখানে পুরো মে মাসটাই রাহু অবস্থান করে থাকছে, এবং যেখানে 15th মে পর্যন্ত রবি থাকছে, এবং 15th মে রবি তাদের ফোর্থ হাউস থেকে সঞ্চার করে তাদের পঞ্চমে সঞ্চার করে যাবে, ফোর্থ হাউস থেকে সঞ্চার করে পঞ্চমে বৃষ রাশিতে প্রবেশ করবে, এবং সেখানে পুরো মে মাসটা বৃষ রাশিতে মকর রাশির যেটা ফিফথ হাউস, সেখানে কিন্তু বুধও পুরো মে মাসটাই থাকছে, কিন্তু সেখানে বুধ 10th মে থেকে বাকি পুরো মে মাসটা
রেস্ট অফ দ্য টাইম সেখানে বুধ বক্র গতিতে থাকবে। 10th মে বুধ মকর রাশির পঞ্চমে বক্র গতিতে যাবে। প্রথমে সে বক্রগতি হচ্ছে, বক্রগতি প্রাপ্ত হচ্ছে রোহিণী নক্ষত্রে, এবং তারপর বুধ রোহিণী নক্ষত্র থেকে কৃত্তিকা নক্ষত্রে সঞ্চার করে যাবে 14th মে। এবং মকর রাশির যেটা দশম ঘর 10th হাউস, সেখানে পুরো মে মাস কিন্তু কেতু অবস্থান করে থাকবে। এই হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের মে মাসের প্ল্যানেটারি পজিশন এবং সঞ্চার। এর ভিত্তিতে কি কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য তারা পেতে চলেছেন, যেটা হচ্ছে মোস্ট একটি কাম্য কাঙ্ক্ষিত প্রেডিকশন, যেটা সবাই জানতে চান, শুনতে চান, সবাই অত্যন্ত ইন্টারেস্টেড থাকেন, আগ্রহী থাকেন সেই রাশিফল, দ্য গ্রেট রাশিফল। এবং অত্যন্ত উপযোগী এবং অত্যন্ত ইউজফুল হচ্ছে এই রাশিফল সমস্ত সাধারণ মানুষের কাছে। অনেক মানুষ এই রাশিফল দেখে বুঝে তারা কিন্তু বিভিন্ন কাজের পরিকল্পনাও করে থাকেন। প্রথমেই বলবো, প্রথম যে 17টা দিন মকর রাশির জাতক জাতিকাদের, প্রথমেই তাদের স্বাস্থ্যভাব সম্পর্কে বলবো। প্রথম 17টা দিন কিন্তু স্বাস্থ্য সম্পর্কে বিশেষ বিশেষ যত্নশীলতা প্রয়োজন। শুধু স্বাস্থ্য সম্পর্কে যত্নশীলতার প্রয়োজন সেটা তো বটেই, নানা রকম কোনো থ্রোট, কোনো ইনফেকশন, থ্রোট অঞ্চলে কোনো ইনফেকশন, বা কোথাও কোথাও থ্রোট অঞ্চলে কোনো বিশেষ কোনো কারণে ছোটোখাটো সার্জারি, রক্তপাত ইত্যাদির সম্ভাবনা রয়েছে। যাদের হাড়ের নানা রকম সমস্যা রয়েছে, বোন সংক্রান্ত, হাড় সংক্রান্ত সমস্যা রয়েছে, তাদের কিছুটা সতর্ক থাকতে হবে। কোনো যাদের চোখের সার্জারির ইত্যাদিরও সম্ভাবনা রয়েছে, এবং মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সমস্ত হেলথ হ্যাজার্ড কিন্তু মূলত 17th মে পর্যন্ত একটু প্রবলভাবে থাকছে, কিন্তু 17th মের পর হেলথের জায়গাটা বেশ সেটল করে যাবে। হেলথের জায়গায় একটা ঠিক স্থিতাবস্থা বা হেলথের জায়গায় একটা সেটেলমেন্টের জায়গাটা কিন্তু এসে যাবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। এরপর বলবো, স্বাস্থ্য সম্পর্কে কিছু অসুবিধে থাকলেও সেকেন্ড হাফে গিয়ে মে মাসের অনেক ইতিবাচক সময়, কিন্তু তাদের যেটা অর্থাগমের ক্ষেত্র, ইনকামের ক্ষেত্র, আয়ের ক্ষেত্র, সেখানে কিন্তু আমি বিশেষ করে বলবো যে ইনকামের ক্ষেত্রটি কিন্তু বিশেষ ইতিবাচক থাকছে প্রথম 3টি সপ্তাহ মকর রাশির জাতক জাতিকাদের। আয়ের ক্ষেত্রটি, অর্থাগমের ক্ষেত্রটি, ইনকামের ক্ষেত্রটি, এবং সবটাই তাদের ব্যক্তিগত বা সেলফ এফার্টের মাধ্যমে, সেলফ একটা এফার্ট তাদের অর্থাগমের ক্ষেত্রের, অর্থাগমের ক্ষেত্রকে অনেক বেশি সুগম করবে এবং মসৃণ করবে। বহু ক্ষেত্রে দেখা যাবে যে তাদের কোনো পারিবারিক, পরিবার পরিজনের মানুষদের সহযোগিতা বা তাদের নিজস্ব বাক্য প্রয়োগের দক্ষতা, বাক্পটুতা, স্কিলফুলনেস ইত্যাদির কারণে তাদের অর্থাগমের ক্ষেত্র বা আয়ের ক্ষেত্রটি যথেষ্ট ইতিবাচক এবং সুদৃঢ় হচ্ছে। এবং মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই মে মাসের শেষ সপ্তাহটি, মে মাসের শেষ সপ্তাহে কিন্তু তাদের যোগাযোগ, কমিউনিকেশন ইত্যাদির মাধ্যমে তাদের আয়ের ক্ষেত্রে আরো বেশি কিন্তু ইতিবাচক প্রভাব নিশ্চিত রূপে পড়বে। এরপর বলবো তাদের ব্যয়ের ক্ষেত্র বা ব্যয়ভাব। ব্যয়ের ক্ষেত্রে কোনো আলাদা রকমের স্পেশাল কোনো ব্যয়ের চাপ, ব্যয় বাহুল্য ইত্যাদি কিন্তু দেখা যাচ্ছে না। তবে পারিবারিক কারণে বা সংসারে ভাই বোন, বয়সে ছোট ভাই বোন, মায়ের স্বাস্থ্য, পারিবারিক কারণে বা কোনো স্থাবর সম্পত্তি ক্রয়ের কারণে ইত্যাদির কারণে বা কোনো ল্যান্ডেড প্রপার্টি বা স্থাবর সম্পত্তিতে ইনভেস্টমেন্টের কারণে একটা ব্যয় কিন্তু হতে পারে একটা, কিন্তু সেখানে কোনো অপব্যয় বা কোনো ব্যয় বাহুল্য, কোনো বিপর্যয় ইত্যাদি বা কোনো অর্থকৃচ্ছতা ইত্যাদির কিন্তু কোনো বিশেষ সম্ভাবনা এই মে মাসে একেবারেই থাকছে না। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা বিভিন্ন প্রফেশনের মানুষদের দেখতে পাই। এবার এই বিভিন্ন প্রফেশনের মানুষরা মে মাসে কি ধরনের ফলাফল পাবেন সেটা বলার আগে কিন্তু বলবো যে, যদি ভিডিওটি ভালো লাগে, যদি গ্রহণযোগ্য মনে হয়, তাহলে কিন্তু অতি অবশ্যই শেয়ার করতে হবে, লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব,
যারা পলিটিক্যাল ফিগার তাদের জন্য বলবো এই মে মাস তাদের জন্য কিন্তু একটা বিশেষ সুযোগ সুবিধার সম্ভাবনার দরজা কিন্তু খুলে দেবে এবং তাদের পাওয়ার অফ স্পিচ এবং যাদের তারা নিজের লোক বলে কনসিডার করেন বা মনে করেন তাদের একটা ডাইরেক্ট সাপোর্ট তাদের কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ সহযোগিতার জায়গা কিন্তু নিশ্চিত রূপে এনে দেবে যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য বলবো যে এই পার্টিকুলারলি এই মে মাসে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র কিন্তু বেশ ইতিবাচক বেশ সুগম থাকছে কিন্তু এই মে মাসের শেষ 20টা দিন তাদের ভাগ্য প্রতি বক্রগতিতে থাকার জন্য তাদের ব্যবসার ক্ষেত্রে ধারাবাহিকতার জায়গাটা কিছুটা ক্ষুণ্ণ থাকবে ধারাবাহিকতার জায়গায় কিছুটা অসুবিধে থাকতে পারে খুব একটা কনসিস্টেন্সি থাকবে না ব্যবসার মধ্যে ব্যবসায় কিছু কিছু সাময়িকভাবে উদ্বেগের জায়গা কিন্তু তৈরি হতে পারে কিন্তু হলেও কিন্তু সার্বিকভাবে ইতিবাচক সময় ব্যবসার ক্ষেত্রেও এবং মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষ করে আমি বলবো যারা কোনো কনজিউমার প্রোডাক্টের ব্যবসা করেন তাদের জন্য বেশ ইতিবাচক যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত পারফর্মিং আর্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড অভিনয় করেন ছোট পর্দা বড় পর্দায় তাদের জন্য বলবো যারা সঙ্গীত শিল্পী বাচিক শিল্পী বিভিন্ন ক্রিয়েশনের সঙ্গে যাদের স্কিল অ্যাসোসিয়েটেড যারা নিজস্ব ট্যালেন্ট মেরিট দিয়ে নিজেদের প্রতিভার মাধ্যমে নিজেদের কেরিয়ার তৈরি করেন তাদের জন্য বলবো এক্সেলেন্ট সময় এক্সেলেন্ট সময় এই মে মাস কিন্তু তার মধ্যে আমি আলাদা করে কিন্তু বিশেষ করে বলবো যে শেষ সপ্তাহটি এই মে মাসের শেষ সপ্তাহে বেশ কিছু যোগাযোগ আকস্মিক যোগাযোগ যেটা তারা একেবারেই এক্সপেক্ট করেননি এই ধরনের যোগাযোগ তাদের কেরিয়ারকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে নিশ্চিত রূপে কিন্তু সাহায্য করবে এবং তাদের একটা কমিউনিকেশন স্কিল তাদের এই কেরিয়ারের ক্ষেত্রে এই মে মাসে বিশেষ কিন্তু সহযোগী হবে যারা সরকারি চাকরি করেন গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন মকর রাশির জাতক জাতিকা তাদের জন্য বলবো শেষ দুটি সপ্তাহ অত্যন্ত ইতিবাচক এই মে মাসের শেষ 15টা দিন তাদের ভাগ্যোন্নতির ক্ষেত্রে তাদের তারা যে ফিল্ডে কাজ করেন বহু মকর রাশির জাতক জাতিকা অনেক দায়িত্বশীল প্রশাসনিক পদেও চাকরি করেন সরকারি ক্ষেত্রে তাদের জন্য বলবো যে অত্যন্ত ইতিবাচক সময় শেষ দুটি সপ্তাহ এবং যারা গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন তাদের জন্য বিশেষ ইতিবাচক কিন্তু প্রথম যে দুটি সপ্তাহ সেখানে কিন্তু কিছু কনফ্লিক্ট সংঘর্ষ মনোপুত না হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি অকাম্য পরিবেশ পরিস্থিতি অবাঞ্ছিত কিছু সিচুয়েশন অ্যারাইজ কিন্তু করতে পারে সে ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে যারা ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন মানি মার্কেটে যারা কাজকর্ম করেন স্টক মার্কেট শেয়ার মার্কেট ইন্স্যুরেন্স ইনভেস্টমেন্ট ইত্যাদির ক্ষেত্রে যারা কাজকর্ম করেন যারা হিসেব রক্ষক যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যাদের ফার্ম রয়েছে বিভিন্নভাবে যারা ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের জন্য বলবো ফোরটিন্থ মে থেকে পরবর্তী পুরো মে মাসটা বিশেষ ইতিবাচক তাদের কাজকর্ম তাদের কর্মজীবনের মাধ্যমে তাদের ভাগ্যোন্নতির প্রবল সম্ভাবনা বা এটাও বলতে পারি ঠিক আরেক দিক দিয়ে যে তারা ভাগ্যের ফেভার পাবেন তারা খুব আকস্মিকভাবে এমন কিছু ভাগ্যের ফেভার বা দাক্ষিণ্য তারা পাবেন যেটা কিন্তু তাদের কেরিয়ারের অগ্রগতির ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা স্টুডেন্ট যারা ছাত্রছাত্রী যারা পরীক্ষার্থী বিদ্যার্থী শিক্ষার্থী তাদের জন্য বলবো মে মাসের শেষ দুটি সপ্তাহ কিছু ভ্রান্তি কিছু বিড়ম্বনা কিছু মিস্টেক ইত্যাদির শিকার তারা হতে পারেন হঠাৎ করে কোনো কিছু একেবারে তাদের স্মৃতি থেকে একেবারে বিলুপ্ত হয়ে গেল এবং যেটার একটা মাশুল বা খেসারত কিন্তু তাদের দিতে হতে পারে ফলে যে কোনো কিছুকে মনে রাখা তার জন্য সেটাকে নোট ডাউন করে রাখা বা ইত্যাদি এই ধরনের কাজ কিন্তু তারা করে রাখতে পারেন আকস্মিকভাবে স্মৃতি বা মেমোরি কিন্তু তাদের কিছুটা বিব্রত করতে পারে স্মৃতির জায়গাটি খানিকটা তাদের বিপাকে কিন্তু ফেলতে পারে
মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা মেডিকেল ফিল্ডে কাজ করেন, যারা ডক্টর ইত্যাদি, তাদের জন্য বলবো, আর যারা হিলিং প্রফেশনে আছেন তাদের জন্য বলবো, অত্যন্ত ইতিবাচক সময় প্রথম তিনটি সপ্তাহ। প্রথম তিনটি সপ্তাহে তারা অ্যাপ্রিসিয়েটেড হবেন এবং তাদের কাজকর্ম, তাদের বিভিন্ন সিদ্ধান্ত ইত্যাদির মাধ্যমে কিন্তু তারা পরিবেশ পরিস্থিতিকে তাদের অত্যন্ত ফেভারে পাবেন এবং তাদের কর্মক্ষেত্রে একটা অগ্রগতি উন্নতির অতি অবশ্যই দিক রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ল প্রফেশনে রয়েছেন, আইনি পরামর্শ দিয়ে থাকেন ইত্যাদি, তাদের জন্য বলবো যে শেষ 15টা দিন, শেষ 2টি সপ্তাহ তাদের প্রত্যেকটা সিদ্ধান্ত চিন্তা ভাবনা করে নিতে হবে। ক্লায়েন্ট বা মক্কেলের সঙ্গে কোনোভাবে একটা কমিউনিকেশন গ্যাপ, মিসআন্ডারস্ট্যান্ডিং এর কিন্তু সম্ভাবনা রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রেম, প্রীতি, প্রণয়, রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো সময় অত্যন্ত অনুকূল, অত্যন্ত প্রশস্ত। তাদের প্রেম প্রীতির ক্ষেত্রটি ইতিবাচক থাকবে, নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে মে মাসের শেষ সপ্তাহে খুব আকস্মিকভাবে, এবং হঠাৎ করেই কোনো নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো যে হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে কিছুটা মত পার্থক্য, মত বিরোধ, কোথাও কোথাও কমিউনিকেশনের ক্ষেত্রে একটা গ্যাপ, একটা এই ধরনের চিন্তাভাবনার, পরস্পরের চিন্তাভাবনার মধ্যে একটা দূরত্ব, বা একজন আরেকজনকে এই মে মাসে খানিকটা বোঝাপড়ার ক্ষেত্রে, আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে কিছুটা ঘাটতি তৈরি হওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে। আর স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা নার্ভ ওরিয়েন্টেড সমস্যায় যারা ভোগেন তাদের জন্য বলবো যে কিছুটা কিন্তু টেক কেয়ার করা বিশেষ প্রয়োজন। আরেকটি কথা বলবো মকর রাশির জাতক জাতিকাদের জন্য যারা আইটি ফিল্ডে রয়েছেন, আইটি সেক্টরে রয়েছেন, এক্সেলেন্ট সময়, তাদের জন্য অত্যন্ত এক্সেলেন্ট সময় এন্টায়ার মে মাস এবং মে মাসের শেষ সপ্তাহে। যারা অনসাইট যেতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, বিদেশে গিয়ে কাজকর্ম করতে চাইছেন, একটা কন্ট্রাক্ট চাইছেন, তাদের জন্য বলবো যে অত্যন্ত ইতিবাচক শেষ সপ্তাহটি। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে বহু মানুষ এই মে মাসের শেষ সপ্তাহে নতুন গৃহ বাহন ক্রয় করতে পারেন, নতুন কোনো লাক্সারিয়াস বাহন তারা ক্রয় করতে পারেন এবং বাড়িকে নতুন করে রেনোভেট করতে পারেন, সাজাতে গোছাতে পারেন, ইন্টিরিয়ার করতে পারেন ইত্যাদির সম্ভাবনা রয়েছে। এবং বহু ক্ষেত্রে বলবো যে মকর রাশির জাতক জাতিকা যারা বিদেশে যেতে চাইছেন, উচ্চশিক্ষার্থে বা কর্মসূত্রে যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য শেষ সপ্তাহটি অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ভাইটাল। এই শেষ সপ্তাহে অনেক কিছু পরিকল্পনা ইত্যাদি, তাদের তারা যে প্ল্যানিং করেছিলেন, পরিকল্পনা করেছিলেন, তাদের মধ্যে যে অ্যাম্বিশন ছিল সেইগুলো একটা জায়গায় ফুলফিলড হবে এবং বাস্তবায়িত হবার জায়গাটি কিন্তু বিশেষভাবে প্রশস্ত। দুটি রঙকে তারা ব্যবহার করতে পারেন মকর রাশির জাতক জাতিকারা, এই পার্টিকুলার এই মে মাসে দুটি রঙকে ব্যবহার করতে পারেন, নানাভাবে সুফল পাবেন। একটি হচ্ছে একদম হালকা সবুজ রং, পেস্তা সবুজ, লাইট গ্রিন যে সবুজ রং, এই রংটিকে ব্যবহার করুন। এই এটা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে ইতিবাচক ফল দেবে, নার্ভের ওপরে যে চাপ, অত্যন্ত যে মেন্টাল প্রেশার থাকবে সেখানে একটা সুদিং জায়গা তৈরি করে দেবে। যারা নিউরো সমস্যায় ভুগছেন তাদের জন্য ইতিবাচক ফল পাবেন। এবং কোনো কিছু ভুলে যাওয়া, আকস্মিকভাবে কোনো ভ্রান্তির শিকার হওয়া, কোনো ইম্পর্টেন্ট কোনো কিছুকে হঠাৎ করে মিস করে ফেলা, স্মৃতি থেকে সরে যাওয়া, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তারা বিশেষ সুফল পাবেন। তারা হালকা সবুজ বা পেস্তা গ্রিন রংটিকে ব্যবহার করুন এবং তার সঙ্গে বলবো ডার্ক নীল বা নেভি ব্লু, এই রংটিকে তারা ব্যবহার করুন। কাছের মানুষদের, নিজের মানুষদের সহযোগিতা, সাপোর্ট পাবেন এবং তার সঙ্গে সঙ্গে তাদের পাওয়ার অফ স্পিচ, বাক্যের দক্ষতার কারণে যে কোনো প্রতিকূলতাকে তারা নিজেদের ফেভারে নিয়ে আসতে পারবেন এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক ফল পাবেন, অর্থাগমের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ফল পাবেন। শনি কিন্তু 17th মে থেকে এককভাবে মকর রাশির দ্বিতীয় কুম্ভ রাশিতে
এককভাবে সক্ষেত্রে অবস্থান করে যে যোগটি সৃষ্টি করবে সেটা মকর রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির ফেজ চললেও তারা কিন্তু নানা রকম সুফল পাবেন, নানাভাবে ইতিবাচক ফল পাবেন। সাপোর্ট সিস্টেম, কর্মলাভ, বিদেশ যাত্রা, যে ধরনের কর্মক্ষেত্রে যে ধরনের উন্নতি পরিবর্তন তারা চাইছিলেন, বহু টিচিং প্রফেশনের মানুষ আছেন, সরি যেটা আমি বলতে মিস করে গেলাম, সেটা হচ্ছে যারা পড়ানোর কাজ করেন তাদের জন্য বলবো, তারা অনেক কাম্য একটা অভিপ্রেত ফল পাবেন তাদের পড়াশুনো, তারা তাদের যে কর্মক্ষেত্র সেখানে কাম্য এবং অভিপ্রেত কিছু ফলাফল পাবেন। শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে যারা বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন তাদের জন্য আমি বিশেষ করে বলবো 17th মে থেকে পরবর্তী মে মাসটুকু একটা এক্সেলেন্ট সময় ফ্লেভার কিন্তু তারা নিশ্চিত রূপে পেতে চলেছেন, যেটা আমি প্রফেশনের মধ্যে মিস করে গেছি। আসলে বহু কিছু বলতে হয় এবং আমিও একজন সাধারণ হিউম্যান বিং, মাঝে মধ্যে কিন্তু দু একটা আমি মিস করে ফেলি, আপনারা কিন্তু সেটা একদম আশা করি নিশ্চিত আমাকে মার্জনা কিন্তু করে দেবেন। নমস্কার।